আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রেকফাস্ট অথবা টিফিনের জন্য একটা সুস্বাদু এবং হেলদি নাস্তা রেসিপি। তো দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো এই নাস্তা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি হলো কিছু ফুলকপি কুচি, কিছু বরবটি কুচি এবং কিছু গাজর কুচি, কিছু আলু কুচি এবং কাঁচামরিচ, ধনে পাতা ও পেঁয়াজ কুচি। তার সাথে নিয়ে নিয়েছি চারটা ডিম। তো প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। তো ডিমগুলো এমনভাবে ফাটিয়ে নিতে হবে যাতে কুসুমগুলো ভেঙে না যায়। খুব কেয়ারফুলি ডিমগুলো ফাটতে হবে যাতে কুসুমগুলো আস্ত থাকে, কারণ এই নাস্তাতে আমার ডিমের কুসুমগুলো আস্তই প্রয়োজন। তো আমি ডিমগুলো ফেটে নেওয়ার পর ডিমের কুসুমগুলো কেয়ারফুলি সফটলি ডিমের সাদা অংশ থেকে আলাদা করে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে। তো এই কাজটা খুবই কেয়ারফুলি এবং সফটলি করতে হবে যেন ডিমের কুসুমগুলো ভেঙে না যায়, আস্তই থাকে। আমার নাস্তা রেসিপিটাতে এই কুসুমগুলো আস্তই লাগবে। দেন আমি একে একে ফুলকপি কুচি, বরবটি কুচি, গাজর কুচি, আলু কুচি সব ওই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনে পাতা এবং পেঁয়াজ কুচি। এবং এরপর দিয়ে দিব হলো এক টিস্পুন সল্ট। এক টিস্পুন সল্ট দিয়ে আমি মিশ্রণটা অনেকক্ষণ, প্রায় 2 মিনিট করে ভালোভাবে মিক্স করে নিব। দেখা যাবে মিশ্রণটা একদম মিক্স হয়ে একটু পানি ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এটা। দেন অল্প তেলে শ্যালো ফ্রাই করার মতো করে ফ্রাই করব নাস্তাটা। তো আমরা যে রেসিপি তৈরি করি না কেন, যে রেসিপিটা আমরা তৈরি করব সেটাতে যদি তেল, ঘি এবং মশলা খুবই কম ইউজ করা হয় তখনই আমরা বুঝি সেটা হেলদি। তো আমি কিন্তু এখানে অতিরিক্ত তেল ইউজ করতেছি না, খুবই কম তেলের মধ্যে শ্যালো ফ্রাইয়ের মতো করে নাস্তাটা রেডি করতেছি। যে নাস্তা অতি কম তেলে রেডি হবে সেটাই হবে শরীরের জন্য হেলদি। তো আমিও এই দিকটা ফলো করেই কম তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন কম তেলে ভেজে নেওয়ার। দেন আমি ডিমের সাদা অংশ দিয়ে সবজির যে মিশ্রণটা দিয়েছি ওটা একটু 1 মিনিট কুক হয়ে আসলে ডিমের কুসুমগুলো মধ্যখানে একটু ফাঁকা করে বসিয়ে দিয়েছি। দেন আমি এটা 10 মিনিটের জন্য কুক করব। তো 2 মিনিট পরে আমি ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে তেলগুলো ছড়িয়ে দিলাম, দেন আবার ডেকে দিয়ে দিলাম। তো এইভাবে আমি 10 মিনিট কুক করার পর এবার একটু নেড়ে চেড়ে দিব। দেন এটা খাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি। তো আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। তো কিন্তু আমার ঘরে আমি এভাবে খাবে না খেও, এভাবেই কিন্তু ব্রেকফাস্ট এটা খাওয়ার জন্য উপযুক্ত। বাট আমি আরও একটু উভয় পিঠে ব্রাউন কালার করে নিব যাতে বন রুটি কিংবা পাউরুটির স্লাইসের মধ্যে দিয়ে বার্গারের মতো করে খাওয়া যায়, ওভাবেই করছি। আর 2 মিনিট কুক করে নিব। দেন এই তো রেডি, বন রুটি কিংবা পাউরুটি স্লাইসের মধ্যে দিয়ে খাওয়ার জন্য এটা রেডি। এটা বন রুটি কিংবা পাউরুটি স্লাইসের মধ্যে দিয়ে টিফিন বক্সে করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায়। খুবই হেলদি এবং সুস্বাদু একটা রেসিপি, সব বাচ্চারাই পছন্দ করে, খুশি খুশি খেয়ে নিবে। তো আমি কিন্তু আমার ঘরে এখন পাউরুটির সাথে এটা পরিবেশন করছি, পাউরুটি স্লাইসের মধ্যে দিয়ে। অবশিষ্ট যে একটা ডিম ছিল ওটা দিয়ে আমি বাকি সবজি এবং ডিমের সাদা অংশের মিশ্রণটা দিয়ে ফেটিয়ে ভালোভাবে জুড়া করে নিয়েছি। ওটা কিন্তু প্লেন রুটি এবং পরোটার সাথে ভালোই যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।